হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে জুকিনি রান্নার একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি খুবই মজার, খেতে অসাধারণ লাগে। তো চলুন দেরি না করে দেখে নিই চিংড়ি মাছ দিয়ে জুকিনি আমি কীভাবে রান্না করছি। এখানে আমি জুকিনি নিয়ে নিয়েছি হাফ কেজির মতো, আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি একটা ভাজবো না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি খুব দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। মশলা খুব ভালোভাবে এখন কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলা কাঁচা গন্ধ চলে না যাবে। তো ফিরে আসছি মশলা কষিয়ে নিয়ে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জুকিনি। নেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2-3 মিনিট। ফিরে আসছি 2-3 মিনিট পরে। ফিরে এলাম 2-3 মিনিট পরে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, নেড়ে মিক্স করে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি 10 মিনিট পরে,
একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। নেড়ে মিক্স করে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট জাল করে নিব। তো ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো ফিরে এলাম 2-3 মিনিট পরে, রান্না হয়ে গেছে। তো এখন আমি চুলা অফ করে দিচ্ছি। তো হয়ে গেল জুকিনি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি। খুবই মজার একটি রান্না। তো আপনারাও এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো আমার এই রেসিপিটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম সহজ ও মজার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।